ক্লাস টুয়েলভ বিজনেস স্টাডিজের পার্ট এ প্রিন্সিপালস অ্যান্ড ফাংশনস অফ ম্যানেজমেন্টের একটা ইম্পর্ট্যান্ট ফাংশন হচ্ছে ডাইরেক্টিং আমরা আজকে শুরু করবো ডাইরেক্টিংয়ের ফার্স্ট পার্ট কিন্তু পড়া শুরু করবার আগে আমরা একবার দেখে নেব আমাদের সিলেবাসটা এখানে আমাদেরকে পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স এলিমেন্ট অফ ডাইরেক্টিং যার মধ্যে আমাদের আছে সুপারভিশন তার কনসেপ্ট

এই চ্যাপ্টার থেকে আমাদের আসবে দুটো প্রশ্ন এক নাম্বারের এবং একটা প্রশ্ন চার নাম্বারের তাহলে টোটাল মার্কস অ্যালোটেড ইজ সিক্স তাহলে চলো জেনে নিই আমরা ডাইরেক্টিং বলতে কি বুঝি ইন দ্য অর্ডিনারি সেন্স ডাইরেক্টিং মিনস গিভিং ইনস্ট্রাকশনস অ্যান্ড গাইডিং পিপল ইন ডুইং ওয়ার্ক অর্থাৎ সাধারণভাবে ডাইরেক্টিং বলতে আমরা বুঝি কর্মীদেরকে নির্দেশ দেওয়া এবং তাদেরকে গাইড করে দেওয়া যে কিভাবে তারা কোনো কাজ করবে ইন দ্য কনটেক্সট অফ ম্যানেজমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন ডাইরেক্টিং রেফার্স টু দ্য প্রসেস অফ ইন্সট্রাক্টিং গাইডিং কাউন্সেলিং মোটিভেটিং অ্যান্ড লিডারশিপ পিপল ইন দ্য অর্গানাইজেশান টু অ্যাচিভ ইট ইটস অবজেক্টিভ অর্থাৎ ব্যবস্থা ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে শুধু ডাইরেক্টিং মানে গাইডিং বা ইনস্ট্রাকশান দেওয়া নয় এছাড়াও কাউন্সেলিং মোটিভেট মোটিভেট করা এবং তাদেরকে লিড করা যাতে একটা অর্গানাইজেশন তার ডিজায়ার্ড অবজেক্টিভকে ফুলফিল করতে পারে ডাইরেক্টিং ইজ নট এ মেয়ার ইস্যু অফ কমিউনিকেশন বাট এনকাম্পাসেস মেনি এলিমেন্টস লাইক সুপারভিশনস মোটিভেশন অ্যান্ড লিডারশিপ ডাইরেক্টিং বলতে আমরা শুধুমাত্রই কমিউনিকেশনকে কিন্তু বুঝি না বরং এটাকে আরও বৃহত্তর সেন্সে ইউজ করা যায় যেমন সুপারভিশন মোটিভেশন এবং লিডারশিপও কিন্তু আমাদের ডাইরেক্টিংয়েরই পার্ট দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইরেক্টিং আর এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল ডাইরেক্টিং ইনিশিয়েট দ্য অ্যাকশন অর্থাৎ ডাইরেক্টিং ডাইরেক্টিংয়ের মাধ্যমে বা নির্দেশদানের মাধ্যমে আমাদের কর্মপদ্ধতিটা শুরু হয় ডাইরেক্টিং টেক প্লেস অ্যাট এভরি লেভেল অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার প্রত্যেক স্তরের জন্য আমাদের ডাইরেক্টিংয়ের দরকার ডাইরেক্টিং ইজ কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর এটা ফ্লো করে কোথা থেকে এটা ফ্লো করে টপ লেভেল থেকে বটম লেভেলে এবার আমরা দেখে নেব আমাদের অর্গানাইজেশানে এর ইম্পর্টেন্স কী ডাইরেক্টিং হেল্পস টু ইনিশিয়েট অ্যাকশান বাই পিপল ইন দ্য অর্গানাইজেশান টুওয়ার্ডস অ্যাটেনমেন্ট অব দ্য ডিজায়ার্ড অবজেক্টিভ ডাইরেক্টিং কী করে ডাইরেক্টিং কর্মীদেরকে সাহায্য করে একটা অর্গানাইজেশান কর্মীদেরকে এমনভাবে পরিচালনা করে যাতে একটা অর্গানাইজেশান তার ডিজায়ার্ড অবজেক্টিভটাকে ফুলফিল করতে পারে ইট ইনটিগ্রেটস এমপ্লয়িজ এফার্ট ইন দ্য অর্গানাইজেশান ইন সাচ ওয়ে দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল এফার্ট কন্ট্রিবিউটস টু দ্য অর্গানাইজেশনাল পারফরমেন্স এটা সমস্ত কর্মীদের এফার্টকে একসাথে এমন করে চালিত করে যাতে প্রত্যেকটা কর্মীর এফার্ট এমনভাবে হয়ে দিয়ে থাকে যাতে অর্গানাইজেশানের ওভারঅল অবজেক্টিভটা ফুলফিল হয় ডাইরেক্টিং গাইডস এমপ্লয়িজ টু ফুলফিল ফুল্লি রিয়েলাইজ দেয়ার পোটেন্সিয়াল অ্যান্ড ক্যাপাবিলিটিস বাই মোটিভেটিং অ্যান্ড প্রোভাইডিং এফেক্টিভ লিডারশিপ ডাইরেক্টিংয়ের মাধ্যমে কর্মীদেরকে এমনভাবে মোটিভেট করা হয় এবং তাদের দ্বারা তাদেরকে এমন করে লিডারশিপ করা হয়ে থাকে যাতে তারা নিজেদের ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালিটি এবং ক্যাপাবিলিটিসটা বুঝতে পারে ডাইরেক্টিং ফেসিলিটস ইন্ট্রোডাকশান অব দ্য নিডেড চেঞ্জেস ইন দ্য অর্গানাইজেশান একটা প্রতিষ্ঠানের কী কী পরিবর্তন করার দরকার সেটাও কিন্তু আমরা নির্দেশদানের মাধ্যমেই বুঝতে পারি এফেক্টিভ ডাইরেক্টিং হেল্পস টু ব্রিং স্টেবিলিটি অ্যান্ড ব্যালেন্স ইন দ্য অর্গানাইজেশান সিন্স ইট ফস্টার কোঅপারেশন অ্যান্ড কমিটমেন্ট অ্যামাং দ্য এমপ্লয়িজ অ্যামাং দ্য পিপল অ্যান্ড হেল্পস টু অ্যাচিভ দ্য ব্যালেন্স অ্যামাং ভেরিয়াস গ্রুপস অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিপার্টমেন্টস আমাদের নির্দেশ দান তখনই এফেক্টিভ হবে যখন আমরা একটা প্রতিষ্ঠানে স্টেবিলিটি আনতে পারবো এবং সেই প্রতিষ্ঠানটাকে ব্যালেন্স করতে পারব কি করে কোঅপারেশান এবং কমিটমেন্টের মাধ্যমে যাতে ডিফারেন্ট গ্রুপস এবং অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন বিভাগের মধ্যেও একটা সামঞ্জস্য বজায় থাকে এবার আমরা দেখে নেব আমাদের ডাইরেক্টিংয়ের এলিমেন্টসগুলো কি কি। দ্য প্রসেস অফ ডাইরেক্টিং ইনভলভস গাইডিং কোচিং ইনস্ট্রাক্টিং মোটিভেটিং লিডিং দ্য পিপল ইন অ্যান অর্গানাইজেশান টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভ অর্থাৎ নির্দেশদানের উদ্দেশ্য হল এমনভাবে পরিচালনা করা কর্মীকে যাতে তারা যাতে তাদের মাধ্যমে অর্গানাইজেশন নিজের ডিজায়ার অবজেকটিভ ফুলফিল করতে পারে মেনি আদার অ্যাক্টিভিটিস রিলেটেড টু ডাইরেক্টিং মেবি ব্রডলি বি গ্রুপড ইন ফোর ক্যাটেগরিজ হুইচ আর দ্য এলিমেন্ট অফ ডাইরেক্টিং অনেক কাজ আছে যা আমরা নির্দেশদানের মাধ্যমে করে থাকি কিন্তু তাকে যদি আমরা গ্রুপিং করি তাহলে আমরা দেখতে পাবো স্বাভাবিকভাবে তাকে আমরা চারটে গ্রুপে ভাগ করতে পারছি যেগুলোকে আমরা বলবো ডাইরেক্টিংয়ের এলিমেন্টস সেগুলো হচ্ছে সুপারভিশন মোটিভেশন লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন এবারে আমরা এই এলিমেন্টগুলো নিয়ে একটু আলোচনা করব ফার্স্ট ওয়ান হচ্ছে সুপারভিশন দ্য টার্ম সুপারভিশন ক্যান বি আন্ডারস্টুড ইন টু ওয়েজ আমরা সুপারভিশনকে দুটোভাবে ব্যাখ্যা করতে পারি ফার্স্টলি ইট ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ অ্যান এলিমেন্ট অফ ডাইরেক্টিং অ্যান্ড সেকেন্ডলি অ্যাজ এ ফাংশন পারফর্মড বাই সুপারভাইজার্স ইন দ্য অর্গানাইজেশনাল হায়ারার্কি প্রথমত আমরা একে একটা উপাদান বলতে পারি ডাইরেক্টিং এর সুপারভিশনকে আর দ্বিতীয়ত আমরা এটাকে একটা কর্মপদ্ধতি বলতে পারি যেটা সাধারণত একজন সুপারভাইজার পারফর্ম করে থাকেন অর্গানাইজেশনাল হায়ার এ থেকে তাহলে যখন আমরা সুপারভিশনকে একটা এলিমেন্ট হিসেবে দেখবো ডাইরেক্টিংয়ের তখন কী হবে তখন এভরি ম্যানেজার ইন দ্য অর্গানাইজেশন সুপারভাইজেস হিজ অর হার্ট সাবঅর্ডিনেট তখন প্রত্যেকটা ম্যানেজার তার নিজের নিজের সাবঅর্ডিনেটকে সুপারভাইজ করবে তার মানে এটা কি ইট মিন্স ওভারসিং হোয়াট ইজ বিং ডান বাই সাবর্ডিনেট অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন টু এনশিওর অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ ওয়ার্ক টার্গেটস এর মানে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটরা কী কাজ করছে সেটাকে প্রপার ওয়েতে দেখা এবং তাদের এমন ইনস্ট্রাকশন দেওয়া যাতে অর্গানাইজেশনাল রিসোর্সেস যেগুলো রয়েছে তার অপটিমাম ইউটিলাইজেশন হয় যাতে অর্গানাইজেশন নিজের ডিজায়ার্ড অবজেক্টিভে পৌঁছাতে পারে And secondly, supervision can be understood as a function to be performed by a supervisor, a managerial position in the organizational hierarchy at the operative level that is immediately above the card. আর দ্বিতীয়ত আমরা যখন সুপারভিশানকে সুপারভাইজারের ফাংশন হিসেবে দেখব তখন আমাদের মনে রাখতে হবে যে সেটা কিন্তু একটা ওয়ার্কারদের ঠিক ওপরের হায়ার্কিতে যে ব্যক্তি থাকেন এটা আমরা তার কর্মপদ্ধতি বলবো অর্থাৎ ডাইরেক্টিং মানে একদিকে যেমন ওয়ার্কারদেরকে আমরা গাইড করব ইনস্ট্রাক্ট করব ঠিক সেরকমভাবেই ম্যানেজমেন্টের প্রত্যেকটা লেভেলে যারা সুপিরিয়ার আছেন তারা তাদের সাবঅর্ডিনেটদের কন্ট্রোল করবেন যাতে অর্গানাইজেশনটা তার ডিজায়ার অব অবজেক্টিভ ফুলফিল করতে পারে তাহলে এবার আমরা দেখব যে আমাদের সুপারভাইজারের কাজগুলো কি কি সুপারভাইজারের কাজ কি ডে টু ডে কন্টাক্ট করা এবং ওয়ার্কারদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করা কারণ সুপারভাইজার অ্যাক্ট অ্যাজ গাইড ফ্রেন্ড ফিলোজফার টু দ্য ওয়ার্কার কারণ সুপারভাইজার কখনো বন্ধু কখনো তাদের ফিলোজফার মানে দার্শনিক বা কখনো তাদের গাইড হিসেবে কাজ করে থাকেন সুপারভাইজার অ্যাক্ট অ্যাজ আ লিঙ্ক বিটুইন ওয়ার্কারস অ্যান্ড ম্যানেজমেন্ট সুপারভাইজারের মাধ্যমে এর সাথে ম্যানেজমেন্টের একটা লিঙ্ক তৈরি হয় যার মধ্য দিয়ে কি হয় যার মধ্য দিয়ে ম্যানেজমেন্ট তার আইডিয়া যেগুলো জেনারেট করে সেগুলো লোয়ার লেভেলে তারা নিয়ে আসতে পারে এই জন্য সুপারভাইজারের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ সুপারভাইজারই মাঝখানে থাকেন এবং লিঙ্ক তৈরি করেন বলে তার ভূমিকা বেশি থাকে কোনো কনফ্লিক্টের ক্ষেত্রে তাই গুড সুপারভাইজার সেরকমই হবেন যাতে অর্গ ম্যানেজমেন্ট আর এমপ্লয়িজের মধ্যে কনফ্লিক্ট এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটা অ্যাভয়েড করা সম্ভব হয় সুপারভাইজার প্লেস আর রোল ইন মেন্টেনিং গ্রুপ ইউনিটি অ্যামাং দ্য ওয়ার্কার প্লেসড আন্ডার হিজ কন্ট্রোল একটা সুপারভাইজারের আন্ডারে যদি অনেক কটা গ্রুপ কাজ করে তাহলে সুপারভাইজার সেই সমস্ত গ্রুপ মেনটেন করার জন্য একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে থাকে সুপারভাইজার এনশিওর পারফরমেন্স অফ ওয়ার্ক অ্যাকর্ডিং টু টার্গেট সেট হিট টেক্স রেসপন্সিবিলিটি ফর টাস্স অ্যাচিভমেন্ট অ্যান্ড মোটিভেটস ইজ ওয়ার্কআর্টস এফেক্টিভলি তাহলে সুপারভাইজাররা কী করেন নিজেদের টার্গেট সেট করার জন্য যে যে কাজটা করার দরকার সেটাকে অনেক এফিসিয়েন্টলি করেন তারা রেসপন্সিবিলিটি নেন যাতে অর্গানাইজেশানটা তার ডিজায়ার্ড অবজেক্টিভে পৌঁছে যেতে পারে এবং তার জন্য ওয়ার্কারদের তিনি প্রপার ওয়েতে মোটিভেট করে সুপারভাইজার প্রোভাইডস গুড অন দ্য জব ট্রেনিং টু দ্য ওয়ার্কারস অ্যান্ড এমপ্লইজ সুপারভাইজারের কাজ কি একটা কাজের জন্য যে ট্রেনিংয়ের দরকার সেটাকে ওয়ার্কার এবং এমপ্লয়িজদের দিয়ে করিয়ে নেওয়া যাতে তারা কাজটা ঠিক মতন করতে পারে শুধু তাই নয় একজন ভালো সুপারভাইজার আমাদের লাস্ট পয়েন্ট ওয়াইজ আমরা যেটা বলছি একজন ভালো সুপারভাইজার সবসময় যে কাজটা পারফর্ম হয়ে যাচ্ছে সেটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করবেন যাতে তিনি ঠিক ফিডব্যাকটা পৌঁছাতে পারেন ওয়ার্কারদের কাছে এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড এলিমেন্টে যেটাকে আমরা বলবো মোটিভেশন মোটিভেশন মিনস ইনসাইটমেন্ট অর ইন্ডিউসমেন্ট টু অ্যাক্ট অর মুভ মানে মোটিভেশন বলতে আমরা এক রকম প্রেরণাকে বুঝি যা আমাদের কাজ করতে সাহায্য করে থাকে ইন দ্য কন্টেক্স অফ অ্যান অর্গানাইজেশন ইট মিনস দ্য প্রসেস অফ মেকিং সাবঅর্ডিনেটস টু অ্যাক্ট ইন আ ডিজায়ার্ড ম্যানার টু অ্যাচিভ সার্টেন অর্গানাইজেশনাল গোলস অর্থাৎ প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় এটা একটা প্রসেস যার মাধ্যমে যা সাবঅর্ডিনেট আছেন তারা নিজের ইচ্ছেতেই এমনভাবে কাজ করবেন যাতে প্রতিষ্ঠানটা তার ডিজায়ার্ড অবজেক্টিভ ফুলফিল করতে পারে এখানে আমরা তিনটে টার্ম একটু বুঝবো মোটিভ মোটিভেশন অ্যান্ড মোটিভেটার মোটিভ বলতে কী বোঝাচ্ছে মোটিভ ইজ অ্যান ইনার স্টেট দ্যাট এনার্জাইজ অ্যাক্টিভেট অর মুভ অ্যান্ড ডিরেক্ট দ্য বিহেভিয়ার টুয়ার্ডস গোল এটা হচ্ছে একটা ওয়ার্কারের বা একটা মানুষের ভেতরের এনার্জি বা একটা অ্যাক্টিভিটি যেটা একটা অর্গানাইজেশানাল গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে কি করে তার বিহেভিয়ারটাকে কন্ট্রোল করে মোটিভেশন কি মোটিভেশন ইজ আ প্রসেস অফ স্টিমুলেটিং পিপল টু অ্যাকশান টু ডিজায়ার্ড গোল মোটিভেশন হচ্ছে সেই প্রসেস যার মাধ্যমে আমরা শ্রমিকদের দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারি অ্যান্ড মোটিভেটার মোটিভেটার ইজ দ্য টেকনিক ইউজ টু মোটিভেট ইন অ্যান অর্গানাইজেশান মোটিভেটার বলতে আমরা সেই টেকনিককে বুঝি যেটা অর্গানাইজেশনে কোনো ওয়ার্কারকে মোটিভেট করতে সাহায্য করবে এবার আমরা জানব মোটিভেশানের ফিচার্সগুলো কি কি? মোটিভেশান ইজ অ্যান ইন্টারনাল ফিলিংস মোটিভেশন হচ্ছে একটা মানুষের নিজের ভেতরকার ফিলিংস এটা বলতে আমরা বুঝি আর্চ ড্রাইভস ডিজায়ার অ্যাসপিরেশন স্ট্রাইভিং অর নিড অফ দ্য হিউম্যান বিং হুইচ আর ইন্টারনাল ইনফ্লুয়েন্স হিউম্যান বিহেভিয়ার অর্থাৎ এটা বলতে আমরা একটা মানুষের ভেতরে সেই উৎসাহকে বুঝি যা একটা মানুষের বিহেভিয়ারকে ইনফ্লুয়েস করতে সাহায্য করে মোটিভেশন প্রডিউসেস গোল ডিরেক্টেড বিহেভিয়ার মোটিভেশন কি করে একটা মানুষকে তার প্রপার অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে সাহায্য করে কিন্তু মোটিভেশন বলতে যদি আমরা শুধুই পজিটিভ জিনিসকে বুঝি তাহলে কিন্তু ভুল বোঝা হবে মোটিভেশন পজিটিভ এবং নেগেটিভ দুটো সেন্সেই ইউজ হতে পারে পজিটিভ মোটিভেশন মানে কি পজিটিভ মোটিভেশন মানে হচ্ছে রিওয়ার্ডস যেমন আমাদের স্যালারির ইনক্রিমেন্ট ঘটলো আমাদের প্রমোশন ঘটলো আমাদের রেকগনিশন হলো অর্গানাইজেশনে দিস অল আর পার্ট অফ পজিটিভ মোটিভেশন নেগেটিভ মোটিভেশন মানে বুঝতেই পারছ নেগেটিভ মোটিভেশন মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে পানিশমেন্ট বা স্টপ আমাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু আমরা ঠিক কাজ করতে পারলাম না তাই আমাদের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেল। বা থ্রেটিং যে যদি আরও এর পরেও এই ভুলটা হয় তাহলে হয়তো স্যাক করা হবে এরকম যে মোটিভেশনগুলো করা হয়ে থাকে সেটা বলা হয় নেগেটিভ মোটিভেশন মোটিভেশন ইজ আ কমপ্লেক্স প্রসেস অ্যাজ ইন্ডিভিজুয়ালস আর হেথ্রাজিনিয়াস ইন দেয়ার এক্সপেকটেশন পারসেপশনস অ্যান্ড রিয়াকশান তাই মোটিভেশন বলতে আমরা একটা কমপ্লেক্স প্রসেসকে বুঝি কারণ হিউম্যান বিইংয়ের নেচার তার এক্সপেকটেশন তার রিয়াকশান সমস্ত কিছুই একে অপরের থেকে আলাদা হয় তাই একজনকে যে উপায়ে মোটিভেট করা সম্ভব হতেই পারে আর একজনকে আমরা সেইভাবে মোটিভেট করতে পারলাম না এবার মোটিভেশান নিয়ে আমরা একটা ইম্পর্ট্যান্ট থিওরির আলোচনা করব দ্যাট ইজ ম্যাসলোস হায়ারের কি নিড থিওরি দেখে নেব এই থিওরি অনুসারে ম্যাসলো কি বলেছিলেন ম্যাসলোস নিড হায়ারের কি থিওরি ইজ কনসিডার্ড ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ডিং অফ মোটিভেশন ম্যাসলোর এই নিট থিওরিকে আমরা বলি মোটিভেশনের বেসিক থিওরি অ্যাব্রাহাম ম্যাসলো আল নোন সাইকোলজিস্ট ইন আ ক্লাসিক্যাল পেপার পাবলিশড ইন নাইনটিন ফোরটি থ্রি আউটলাইন্ড দ্য এলিমেন্টস অফ অ্যান ওভারঅল থিওরি অফ মোটিভেশান হিস থিওরি ওয়াজ বেসড অন হিউম্যান নিডস আব্রাহাম মেসেলো একজন সাইকোলজিস্ট ছিলেন এবং উনিশশো তেতাল্লিশ সালে তার ক্লাসিক পেপারে একটা পেপারে তার যে থিওরিটা আউটলাইন হয়েছিল সেখানে তিনি মোটিভেশনের ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে মোটিভেশনটা হিউম্যান নিডসের উপরে ডিপেন্ড করে থাকে আমরা জানি যে কোনো থিওরির অ্যাজামশনস থাকে তাই ম্যাসলোর থিওরিরও কিছু কিছু অ্যাজামশনস আছে পিপল বিহেভিয়ার্স ইজ বেসড অন দেয়ার নিড একটা মানুষের চাহিদা অনুসারে সে বিহেভিয়ার করে এ স্যাটিসফাইড নিট নো লঙ্গার মোটিভেট আ পারসন অনলি দ্য নেক্সট হায়ার লেভেল নিট ক্যান মোটিভেট হিম একটা নিট যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে সেই জিনিসটাকে দিয়ে মানুষকে আর মোটিভেট করা যায় না তখন তাকে মোটিভেট করবার জন্য তার পরের যে নিট থাকে সেটাতে চলে যেতে হয় যেটা কি না আগের লেভেলের থেকে বেশি থাকে পিপলস নিড আর ইন হায়ার কিয়ার অর্ডার স্টার্টিং ফ্রম দ্য বেসিক নিড টু আদার হায়ার লেভেল নিড মানুষের নিড যেটা থাকে যে নিডটা থাকে সেটা হায়ার কিওয়াইজ থাকে যেটা বেসিক নিড থেকে শুরু হয় এবং তারপরে ক্রমে ক্রমে বাড়তে থাকে এ পারসন মুভস টু দা নেক্সট হায়ার লেভেল অব দ্যার্কি অনলি ওয়েড একটা স্যাটিসফাই করতে পারে তাহলে হিউম্যান বিং এর ওপর বেস করে ম্যাসলোর থিওরিতে আমরা পাঁচটা নিডের হায়ার আর্কি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবার ফার্স্ট ওয়ান হচ্ছে সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল নিড ওর বায়োলজিক্যাল নিড দিস নিড আর মোস্ট বেসিক ইন দ্য হায়ার্কি এন্ড করেসপন্ডস টু দ্য প্রাইমারি নিড হাঙ্গার থার্স শেলটার স্লিপ আর সাম এক্সাম্পল অফ দিস নিড অর্থাৎ এটা হচ্ছে একটা মানুষ মানুষেকে বেঁচে থাকতে গেলে যে নিটটা ফুলফিল করতে হবে সেই নিটটা যেমন তার খিদে পেতে পারে তার তেষ্টা পেতে পারে বা তার বাসস্থানের দরকার হতে পারে এগুলো হচ্ছে একটা মানুষের বেসিক নিড যখন এই নিডটা ফুলফিল হয়ে যাবে তখন আসবে আমাদের সেফটি নিট বা সিকিউরিটি নিড সেফটি নিট বলতে কি বোঝায় সেফটি নিট বলতে বোঝায় আমাদের সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন কিসের এগেন্স্টে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্মের এগেন্স্টে সাধারণভাবে জব সিকিউরিটি স্টেবিলিটি অফ ইনকাম পেনশন প্ল্যান এগুলোকে আমরা সেফটি নিট বলে থাকি আমাদের সেফটি নিড পূরণ হয়ে গেলে আমরা চলে যাই আমাদের পরের নিডে যেটা হচ্ছে সোশ্যাল নিড আমরা জানি আমরা সবাই সোশ্যাল অ্যানিম্যালস তাই আমাদের ক্ষেত্রে সোশ্যাল নিড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোশ্যাল নিড বলতে আমরা কি বুঝি সোশ্যাল নিড বলতে আমরা বুঝি অ্যাফেকশনকে অ্যাকসেপ্টেন্সকে ফ্রেন্ডশিপকে সেন্স অফ বিলঙ্গিংসকে আমাদের যখন এই নিডগুলো ফুলফিল হয়ে যায় তখন আমরা চলে যাই এস নিডে এটাকে আমরা বলি ইগো নিড অর্থাৎ এটা হচ্ছে আমাদের সম্মান লাভের চাহিদা তাই এর মধ্যে আমাদের থাকবে সেলফ রেসপেক্ট স্টেটাস আমাদের যে কাজ করছি সেই কাজের সেই কাজের জন্য আমাদের যখন রেকগনিশান করা হয় আমাদের প্রপার অ্যাটেনশন প্রোভাইড করা হয় সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের এস্টিম টিম নিডের পার্ট এটা ফুলফিল হলে আমরা চলে যাই একদম এক্সট্রিম নিডে জ্যাট দ্যাট ইস সেলফ অ্যাকচুয়ালাইজেশান নিড অর্থাৎ এটাকে আমরা বলি আত্মপলব্ধির চাহিদা এটা আমাদের ক্ষেত্রে হায়েস্ট নিড এটার মানে কি বোঝায় এটার মানে বোঝায় হোয়াট ওয়ান ইজ ক্যাপাবেল অফ বিকামিং অর্থাৎ সে নিজে আরও কতটা নিজের ইমপ্রুভ করতে পারে অর্থাৎ এক্ষেত্রে আমাদের গ্রোথ সেলফ ফুলফিলমেন্ট এবং কোনো অবজেকটিভকে অ্যাচিভ করার যে বাসনা সেটা হচ্ছে আমাদের এই নিডের অন্তর্ভুক্ত কিন্তু ম্যাসলোর নিড থিওরিকে প্রপার ওয়েতে বুঝতে গেলে আমাদের একটু তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে হবে তোমরা এখানে একটা পিরামিড দেখছো যেটা হায়ার কি ওয়াইজ সাজানো রয়েছে যার নিচে রয়েছে ফিজিওলজিক্যাল নিড তারপর সেফটি নিড সোশ্যাল নিড এস্টিম নিট এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশান নিড এবার এই নিটগুলো ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন ফিজিওলজিক্যাল নিট বলতে বোঝাচ্ছে হাঙ্গার অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটাই কিন্তু বোঝাচ্ছে একটা এমপ্লয়ির বেসিক স্যালারি এরপরে যখন আমরা সেফটি নিডে চলে যাব তখন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেফটি নিড মানে হচ্ছে তার পে প্রোটেকশান বা স্টেবিলিটি অফ ইনকাম বা জব সিকিউরিটি অর্গানাইজেশনে সেটাই কিন্তু একটা এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে তার আফটার রিটায়ারমেন্ট বেনিফিট বা পেনশন প্ল্যান এরপরে আমরা এই নিড ফুলফিল হলে চলে যাই সোশ্যাল নিডে ইন্ডিভিজুয়ালাদের ক্ষেত্রে সেটা যখন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের ওয়ার্কারদের ক্ষেত্রে সেটাই হচ্ছে কলিগসদের সাথে ইনফরমাল রিলেশনশিপ এরপরে আমরা চলে যাই এস্টিম নিডে এস নিডে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে আমরা বুঝি স্ট্যাটাসকে ঠিক সেরকমভাবেই অর্গানাইজেশানের ক্ষেত্রে আমরা বুঝি সেই ওয়ার্কারের ডেজিগনেশনকে যেটা কি না আমাদের জব টাইটেল লাস্টে আমরা চলে যাই সেলফ অ্যাকচুয়ালাইজেশান নিডে যেটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট সেখানেই অর্গানাইজেশানের ওয়ার্কারের ক্ষেত্রে সেটাই হচ্ছে তার গোল অ্যাচিভ করার পাওয়ার এবারে আমরা দেখলাম মোটিভেশানের ক্ষেত্রে আমরা ওয়ার্কারকে মোটিভেট করতে পারি কিন্তু আমরা কিভাবে মোটিভেট করতে পারি সেটা এবার জানবো তার জন্য আমাদের কিছু ইনসেন্টিভসের দরকার হয় যেগুলো আমাদের ফাইন্যান্সিয়ালও হতে পারে নন ফাইন্যান্সিয়ালও হতে পারে ইনসেন্টিভস মিন অল মেজার্স উইচ আর ইউজড টু মোটিভেট পিপল টু ইম্প্রুভ পারফরমেন্স দিজ মে বি ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ ফাইনান্সিয়াল অ্যান্ড নন ফাইনান্সিয়াল অর্থাৎ ইনসেন্টিভস বলতে আমরা সেই সমস্ত কিছুকে বুঝবো যেগুলো দিয়ে আমরা ওয়ার্কারদের বা পিপুলকে মোটিভেট করতে পারি যাতে তারা তাদের পারফরমেন্সকে আরও অনেক ইম্প্রুভ করতে পারে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো ফাইনান্সিয়াল অ্যান্ড নন ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল ইনসেন্টিভস financial incentives refer to the incentives which are in direct monetary form or measurable in monetary term and serve to motivate people for better performance since money has the purchasing power অর্থাৎ কোন মানুষকে বা কোনো ওয়ার্কারকে মোটিভেট করার সব থেকে ইজিএস্ট ওয়ে হচ্ছে ফাইনান্সিয়াল ইনসেন্টিভ ফাইনান্সিয়াল ইনসেন্টিভ বলতে সেই সমস্ত কিছুকেই আমরা বুঝবো যেগুলোকে আমরা ডাইরেক্ট মানিটারি ফার্মে প্রোভাইড করতে পারি বা যেগুলোকে আমরা টাকার মূল্যে মূল্যায়িত করতে পারি যার মাধ্যমে আমরা ওয়ার্কারদের আরও অনেক পারফর্ম করা বেটার পারফর্ম করার জন্য মোটিভেট করতে পারি কারণ আমরা জানি টাকা দিয়ে তারা তাদের সমস্ত প্রয়োজন মেটাতে পারবে তাহলে এই যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভসগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পে অ্যান্ড অ্যালাওয়েন্স রিটায়ারমেন্ট বেনিফিট বোনাস ইনসেন্টিভস পারকুইজিটস শেয়ারিং প্রফিট কিন্তু একটা লেভেল অবধি একটা ওয়ার্কারকে আমরা ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল ইনসেন্টিভ দিয়ে বা মানি দিয়ে ই মোটিভেট করতে পারি কিন্তু সেই লেভেলটা ক্রস করে গেলে তখন ফাইনান্সিয়াল ইনসেনটিভ বা মানি তাকে আর মোটিভেট করতে পারে না তখন আমাদের দরকার হয় নন ফাইনান্সিয়াল ইনসেন্টিভস এর তাহলে দেখে নেব নন ফাইনান্সিয়াল ইনসেনটিভস বলতে আমরা কি বুঝি নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ বলতে আমরা সোশ্যাল ইমোশনাল আর সাইকোলজিক্যাল ফ্যাক্টরকে বুঝি যেগুলো তাদের মোটিভেট করতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নন ফাইনান্সিয়াল ইনসেন্টিভ মেনলি ফোকাসেস অন নিড নন ফাইনান্সিয়াল ইনসেন্টিভ বলতে সেই সমস্ত জিনিসকে বুঝি যেগুলো একটা মানুষের চাহিদাকে বুঝিয়ে থাকে সামটাইমস মানিটারি অ্যাসপেক্টস মেবি ইনভলভড ইন নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস ওয়েল কখনো কখনো আমাদের কিছু মানিটারি এলিমেন্টও নন ফাইনান্সিয়াল ইনসেন্টিভসের মধ্যে পড়ে এবার আমরা দেখে নেব আমাদের নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভসের লিস্টগুলো এটা হচ্ছে স্টেটাস অ্যান্ড জব সিকিউরিটি কেরিয়ার অ্যাডভান্সমেন্ট অপরচুনিটি এমপ্লয়ি রেকগনিশান প্রোগ্রাম অ্যান্ড এমপ্লয়ি এমপাওয়ারমেন্ট তাহলে আমাদের এখন আমরা ডাইরেক্টিংয়ের এলিমেন্ট যে কটা পড়লাম তারপরও তোমাদের আরও এলিমেন্ট বাকি রইল সেটা সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো